ম্যাজিক নম্বর 31। দেখুন বন্ধুরা, যখন একটি সম্পূর্ণ কলাম বা রোকে যখন সিলেক্ট করতে যাবেন, তখন সাধারণত আমরা এইভাবে করে থাকি। দেখুন, এইভাবে সিলেক্ট করে আমরা তার মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে সিলেক্ট করতে থাকে, বা রোগুলিকে আমরা এইভাবে সিলেক্ট করতে থাকি। তাহলে এই কাজটি আপনি খুব কম সময়ের মধ্যে সংক্ষেপে কিভাবে করবেন দেখুন, এটা দেখাচ্ছে। দেখুন দেখুন এখানে যে ডি যে কলামসটি রয়েছে, ডি কলামসটি আমি সম্পূর্ণ কিভাবে সিলেক্ট করবেন। দেখুন, যে কোনো একটি সেলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল কি চেপে ধরলাম, তারপর স্পেস বার কি প্রেস করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে দেখুন এই ডি কলামসটি একদম দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে একই রকমভাবে আপনি রোগুলিকে কিভাবে সিলেক্ট করবেন। দেখুন, ধরুন এখানে যে পাঁচ নম্বর যে এখানে রো রয়েছে, এই রোটিকে আমি সিলেক্ট করলাম, যে কোনো একটি সেলে আমি সিলেক্ট করলাম, তারপরে শিফট কি এখানে প্রেস করলাম, শিফট কি চেপে ধরে স্পেস বার কি প্রেস করে দিলাম। দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি খুব কম সময়ের মধ্যে রো এবং কলামসগুলিকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।